সত্তর হাজার মানুষ বেহুশ হয়ে যাবে, সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি আমার মেমোরি আর চিন্তা থেকে বলতে চাই, এই কথাটা বানোয়াট এবং ভিত্তিহীন, আপনাদেরকে একটা সংশয় লাগিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, পনেরো রমজানে যেই ঘটনাটা ঘটার কথা ছিল যে আকাশে বিকট শব্দ হবে এবং তার কিছু আলামত রয়েছে, তো ইতিমধ্যে প্রায় নাকি কয়েকটি দেশে এরকম হয়েছে কিনা আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং এর আসল ঘটনাটা কি আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা বিরমূল আলোচনা চলে যাই। বিরমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, তবে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। মসজিদুল আকসায় ন্যাক্কারজনক আগ্রাসন চালাতে না চালাতেই ইসরায়েলে বিধ্বংসী হামলা শুরু করেছে লেবানন। গতকাল বৃহস্পতিবার দুপুরে লেবানন থেকে কমপক্ষে 36টি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি দিকে নিক্ষেপ করা হয়েছে, যা দেশটির উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত ঐতিহাসিক শহর গ্যালিলিতে এসে আছড়ে পড়েছে। গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহ রকেট থেকে আত্মরক্ষার জন্য ইসরায়েল অত্যন্ত ব্যয়বহুল আয়রন ডোম প্রযুক্তি ব্যবহার করে থাকে। অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি দিকে ধাবমান রকেট এবং ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করে ফেলে। কিন্তু এবার লেবানন থেকে যে রকেটগুলো ছোড়া হচ্ছে তার অনেকগুলোই ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোমকে ফাঁকি দিয়ে একেবারে মূল ভূখণ্ডে এসে আঘাত হানছে। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর নিক্ষিপ্ত রকেট এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ার বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি পুলিশের গাড়িতে এসে আঘাত হেনেছে। একটি ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের একজন পুলিশ সদস্য রাস্তা থেকে একটি বিস্ফোরিত রকেটের খোলস সংগ্রহ করছে, যা সরাসরি লেবানন থেকে উড়ে এসে এখানে আঘাত করেছে। উল্লেখ্য, একদিন আগেই ফিলিস্তিনের আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় কমপক্ষে 400+ নামাজরত মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রতি বছর রমজান এলে যেভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর চড়াও হয়, এবার তার প্রতিক্রিয়ায় উত্তর দিক থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ এই অভিযান শুরু করেছে। তবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র যেভাবে ইসরায়েলের মূল ভূখণ্ডে এসে আঘাত হানছে, তাতে ইসরায়েলের অত্যন্ত গৌরবময় অস্ত্র হিসেবে পরিচিত আয়রন ডোম প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলের আয়রন ডোমের কার্যকারিতা কমেছে নাকি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক হয়ে উঠেছে, সেটি একটি বড় প্রশ্ন। কারণ যেই ইরান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ, তাদের সরাসরি পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত থেকে উন্নততর হয়েছে, যা শেষ পর্যন্ত ইসরায়েলের গৌরবময় আয়রন ডোমকেই অকার্যকর বানিয়ে ফেলেছে। খোদ ইসরায়েলি টিভি চ্যানেলের তথ্য মতে, বর্তমানে হিজবুল্লাহর কাছে 1.5 লক্ষের অধিক রকেট এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এদিকে ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ হওয়ার পরপরই জরুরি মিটিংয়ে বসেছে দেশটির সামরিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অতি শীঘ্রই ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা আক্রমণের আশঙ্কা রয়েছে। তবে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের লড়াইয়ের ইতিহাস মোটেই সুখকর নয়। 2006 সালে এরকমই রকেট হামলাকে কেন্দ্র করে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে মারাত্মক যুদ্ধ বেঁধে গিয়েছিল এবং ইসরায়েলের সামরিক বাহিনী সাজোয়া যান নিয়ে লেবাননের মূল ভূখণ্ডে আগ্রাসন শুরু করেছিল। কিন্তু টানা 34 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে হিজবুল্লাহর যোদ্ধাদের মারাত্মক প্রতিরোধ এবং বৃষ্টির মতো রকেট নিক্ষেপের ফলে ইসরায়েলি বাহিনীকে শেষ পর্যন্ত পরাজিত হয়ে ফিরতে হয়েছিল। অতএব এবার নতুন কোনো অভিযান শুরু করতে গেলে ইসরায়েল নিশ্চয়ই 10 বার চিন্তা ভাবনা। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি তাতে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। 15ই রমজান, এই রমজানেই শুক্রবারে এত বড় বিকট বড় আওয়াজ হবে, যদি আওয়াজটা না হয় এই মৌলবীর আর উপায় থাকবো? তারপর তো বুঝবেন যে এই মৌলবীর যে বানোয়াট। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি আমার মেমোরি আর চিন্তা থেকে বলতে চাই, এই কথাটা বানোয়াট এবং ভিত্তিহীন, আপনাদেরকে একটা সংশয় লাগিয়ে দিয়েছে। এবং এই রমজানুল মুবারকে একটা ভাইরাল হওয়ার দান্দা একটা হিউমার তুইলা দিছে। এই সমস্ত কথা আমরা কান দিব না, কারণ কেউ যদি বানায়া কথা বলে
কেউ যদি বানায় রসুল যেটা বলে নাই, কেউ যদি এটা বলে যে রসুল বলছেন এই ব্যাপারে, রাসুল বলছেন কওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার নবীর ব্যাপারে মন গড়া কথা বলে, নবীর হাদিস বলে মিথ্যা প্রচারণা চালিয়ে দেয়, সে যেন তার ঠিকানাটাকেই জাহান্নামের মধ্যে করে লইল। কথা বলেন ঠিক না বেঠিক? পনেরোই রমজান রাতের বেলা এমন এক বিকট আওয়াজ হইব, যে আওয়াজ হলে 70,000 লোক আওয়াজের কারণে কানের পর্দা ফেটে মারা যাবে, আবার 70,000 লোক এই বিকট আওয়াজ শুনে বোবা হয়ে যাবে। এইরকম একটা হিউমার ছড়ায় দিছে পাবলিকদের মন মানসিকতাকে, একটা ভীতি সঞ্চারের মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের মধ্যে তো এই চিন্তাটা আপনারা শুনছেন না, তো আপনারাও শুনেছেন, দেখেন খবরটা কিন্তু বৈরবের মাঝেও কিন্তু চলে এসেছে। আপনাদের অনেকের চিন্তা যে আসলে যে মাওলানারা বক্তব্য দিচ্ছে যে পনেরোই রমজান শুক্রবার এই যে আকাশ থেকে এক বিকট আওয়াজ হবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা তো মনে অনেক আগে শুনছেন, 15-20 বছর আগে শুনছেন, এই মৌলবীরাই ফেসবুকে ইউটিউবে বক্তব্য দিয়ে বলেছে ইমাম মেহেদি আইসা গেছে, কি শুনছেন না আপনারা? ইমাম মাহাদি আইসা গেছে, কিয়ামত গণাই গেছে, কিয়ামত হয়ে যাবে। এইরকম কেয়ামতের, আমরা জানি কেয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ওনার নাম হবে মুহাম্মদ, ওনার পিতার নাম হবে আব্দুল্লাহ, উনি হবেন আহলে বাইতের সদস্য, খাতুনে জান্নাত মা ফাতিমার বংশের, বলেন না মারহাবা। তো সেই জন্যে এই উনি আসবেন এটা সত্য, এটা সহিহ হাদিস, দাজ্জাল আসবে এটাও সত্য, এটা সহিহ হাদিস, ইয়াজুজ মাজুজ আসবে এটাও সত্য, এটা সহিহ হাদিস, সহিহ হাদিসের আলোচনা আপনি করতে পারেন, কিন্তু এখনই আইসা গেছে এইরকম অবান্তর ডকুমেন্টহীন কথা, এইরকম মন গড়া কথা বলে মনে হয় যে এই মৌলবীরা সাইজে কালকে কিয়ামত হয়ে যাক, কথা কন ঠিক না বেটে? আরে বড় করে রাখুন না, ঠিক কি রাখুন? হ্যাঁ, ওই 20-25 বছর আগে থেকে বলতেছে ইমাম মাহদি আইয়া গেছে, আবার এখন এই রমজানে যেখানে মানুষ এবাদত নিয়ে ব্যস্ত, এখানে আর একটা হিউমার তুলে দিছে যে পনেরোই রমজান এমন এক আওয়াজ হবে যে আওয়াজে 70,000 লোক মারা যাবে, যে আওয়াজে 70,000 লোক বোবা হয়ে যাবে, এবং আবার পরামর্শ দেয় যে সবাই যেন ওই তারিখে যার যার দরজা বন্ধ করে রাখে, উপরে যে ছিদ্র আছে ছিদ্র যাতে বন্ধ করে রাখে, বাথরুমের দরজা যেটি আছে এটিও যাতে বন্ধ করে রাখে, বাথরুমে যে হাওয়া আসে কি বিলকি ওই যে ছোট করে এইগুলো যেন আওয়াজ না আসে, এগুলো বন্ধ করে যেন রাখে, আবার বলতেছে সারা রাত সেজদা দিয়ে পড়া থাকবেন, এইরকম একটা হিউমার তুইলা দিছে পুরা রমজান মাসের, যারা আমরা মহব্বত নিয়ে আবাদত করতেছি আবাদতকারীদের মধ্যে একটা চিন্তা ঢুকাইয়া দিছে, তবে সাধারণ পাবলিক তো। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।